বড় পর্দার পর এবার ওটিটি ইন্ডিয়ান প্লাস সার্ভিসের হাত ধরে ওয়েবে অভিষেক হতে চলেছে পরিচালক রোহিত শেঠের। একদিকে পরিচালকের ওয়েবে হাতেখড়ি নিয়ে চর্চা তুঙ্গে, এর মধ্যে নতুন ঘোষণা দিলেন তিনি, গোলমালের নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক। এর আগে এই সিনেমার প্রতিটি গল্পই দর্শকদের নজর কেড়েছে। ভারতের এক সংবাদ সংস্থাকে রোহিত বলেন, আবারও আসবে গোলমালের নতুন সিজন, হয়তো তা এক বছর পর। তবে এই ছবি তৈরি করতে তিনি সত্যি ভালোবাসেন। যতদিন তিনি ছবি পরিচালনা করবেন, ততদিন তিনি গোলমালের গল্পকে এগিয়ে নিয়ে যাবেন। এই ধরনের সিনেমা তৈরি করতে পেরে খুবই খুশি পরিচালক। এত বছরতে ছবি তৈরির প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনেনি, যদিও ইন্ডাস্ট্রির মধ্যে এসেছে অনেক পরিবর্তন। তবে গোলমাল সিনেমার কাজ তিনি অনেক আগে শুরু করে দিতে পারতেন, কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য কাজ শেষ করতে দেরি হলো। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুটিং শুরু হবে গোলমালের।